প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। মৌলভীবাজারের কমলগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী সাংবাদিক তানবীর চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে পাঠানো ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার 25 সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শ্রীমঙ্গল রোড, শমশেরনগর বাজার সহ বিভিন্ন জায়গায় প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে এই জরিমানা করা হয়। অভিযানকালে ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিদেশি প্রসাধনীতে নিজেরা মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করার থাকে সংরক্ষণ করা, প্যাকেটজাত প্রসাধনী গায়ের টাকা লিখে সিরিয়াল নম্বর বলে প্রতারিত করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে বানুগাছ রোডে অবস্থিত শিকদার ডিপার্টমেন্টাল স্টোরকে 10,000 টাকা, শমশেরনগর বাজারে অবস্থিত জিহাদ ফ্যাশনকে 8,000 টাকা, মা কসমেটিক্সকে 3,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। র‍্যাব নয় একটি টিম সহযোগিতাতে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন জানান, নিয়ম বহির্ভূত প্রসাধনী বিক্রয় বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তারা কাজ করছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য ও প্রসাধনী সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিতকরণে জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে। এর কত লেখা টিকে 750 755 বিক্রি করেন কত টাকা? এটা বেশি আমরা 180 টাকা। 180 এই আপনারা বলেন তো, এই যে টিকে মানে কি টাকা না? যখন আপনারা একটা পণ্য কিনতে যান তখন তো এটাই তো দেখায় বেসিক্যালি, যে এই যে দেখেন লেখা আছে 750 টাকা, আপনি প্রয়োজনে 100 টাকা কম দিয়েন, এরকম বলে না নাকি? আপনারা কি বলেন, সিরিয়াল নাম্বার লিখলে এস লেখেন নাকি? এই শাড়িওয়ালারা কি লেখেন? শাড়িওয়ালারা কি কে লেখে, কি সিরিয়াল লেখেন নাকি? আপনারা কি কিভাবে লেখেন? সংখ্যা দিয়ে লেখেন। তো উনি টিকে লেখে সিরিয়াল লেখলো কেন? না না না, এগুলো করা যাবে না। শোনেন, এটা যে স্পষ্ট একটা প্রতারণা, এটার জন্য কিন্তু আমার আতুশি কাজ দরকার নেই। আমার কথা বুঝা গেছে? টিকে হচ্ছে স্পষ্টভাবে আমরা জানি টাকা, টাকার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিকে, ইংলিশে এটা লেখে। আপনি এটা লিখবেন কেন? এটা করা যাবে না। আপনি নতুন নতুন থেকে যদি আপনি এটা শুরু করেন তাহলে কিন্তু আমি বলি, এই লেখছেন তো আপনি, লেখছেন তো এটা, এটা তো অন্য কেউ লেখে নাই, আপনি লেখছেন এটা। আপনি ব্যবসায়ী, আপনি ভালোভাবে ব্যবসা করেন, আপনি কেন একটা প্রতারণার আশ্রয় নেবেন? ব্যবসা হচ্ছে সম্মানের জিনিস না, সম্মানের জিনিস না, তাহলে আপনি কেন একটা ভুল পন্থায় যাবেন? এটা করা যাবে না কিন্তু, মনে থাকবে।